ম্যাচ তখন আটচল্লিশতম ওভার সেই সময়তে আগে ব্যাটিং করেছিল জিম্বাবুয়ে সেই সময় মাঠের দেয়াল প্রাচীর ভেদ করে মাঠে ঢুকে পড়ে সপ্তম শ্রেণীর এক ছাত্র আর সেটি দেখে গিয়েছিলেন মুশফিক দলের প্রতিনিধি হয়ে আজ সংবাদ সম্মেলনে আসা আবু জায়দ বর্ণনা করলেন ওই মুহূর্তে অভিজ্ঞতা মুশফিক ভাই তখন বলছিলেন আমি ভয় পেয়ে গেছিলাম রে ছেলেটা যখন ঢুকেছে দেখলাম ও দৌড়ে আসছে মুশফিক ভাইকে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না মুশফিক ভাইয়ের কাছে যাচ্ছিল নাকি মিরাজের কাছে যাচ্ছিল সেটাও বুঝতে পারছিলাম না মুশফিক ভাই ভয়ই পেয়ে গেছিলেন এই ব্যাপারে রাহি আরো বলেন মাঝে মাঝে মনে হয় ভক্ত সমর্থক থাকলে খুব ভালো সিলেটে এসে যদি নিরিবিলি ঘুরতে পারি তাহলে বেশি ভালো লাগে তখন মনে হয় ভক্ত না থাকলেই ভালো ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ